আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ ফাংশন অন্য আর ফাংশন এক দশমিক দুই থেকে অন্য আর ফাংশনের আট নং আট নং থেকে আমরা দুটো অঙ্ক করবো তো শুরু করা যাক দেখো আটের ক দেওয়া আছে এজ সমান সমান ওয়ান ফাইভ টু টেন থ্রি ফাইভ ফোর টোয়েন্টি এবং এটার হচ্ছে তিনটা সমাধান বের করতে হবে আমাদের এই যে মানটা দেওয়া আছে সেই মানটার একে দেওয়া আছে প্রদত্ত এচ অন্যয়গুলোর ডোমেন রেঞ্জ বিপরীত অন্যয় নির্ণয় করো দুইয়ে দেওয়া আছে এস অথবা এস ইনভার্স বা বিপরীত এ অন্যয়গুলোর ফাংশন কি তা নির্ধারণ করো ফাংশনগুলো এক কি না তা নির্ধারণ করো তো আমরা এখন সমাধানে চলে যাচ্ছি এর আগে তোমাদের ফাংশন এবং অন্যয় সম্পর্কে ধারণা থাকতে হবে তো যারা এখন ক্লাস নতুন করতেছ তাদের হয়তো বা ফাংশন অন্যয় সম্পর্কে ধারণা নাই তবু আমি ম্যাথটা এমনভাবে করাবো যাতে তোমরা জাস্ট এক কথায় প্রথমেই বুঝে ফেলতে পারো আমি এত কঠিনভাবে যাব না দেখো এখানে আমাদের এস অন্যয়গুলো এস এর কথা বলছে তো এসটা আমাদের এখানে দেওয়া আছে এখানে এসটা কী দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি যে দেওয়া আছে এস এর মানগুলো আমরা লিখে নিচ্ছি কিছু অন্য ফাংশন রেঞ্জ কথাগুলো অনেক হার্ড এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই জাস্ট আমি যেভাবে করে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও পানির মতন সোজা লাগবে এবং একবারে বুঝে যাবা একদম গ্যারান্টি দিয়ে বলতেসে দেখো এই যে আমাদের এস এর মানটা দেওয়া আছে আমরা নর্মালি যেমন এই মনে করো হচ্ছে এখানে এ একটা সেট দেওয়া থাকতে দেখা যেমন এক্স ওয়াই এরকমভাবেই বেশিরভাগ আমাদের দেওয়া থাকে তো ডোমেন রেঞ্জের ফাংশনের ক্ষেত্রে এক্স ওয়াই ব্যাপারটা খুব আসে তো প্রথম মানটা এখানে যে প্রথম মানটা সেটা হচ্ছে এক্স আর দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই প্রথম মানটা হচ্ছে এক্স দ্বিতীয় মানটা হচ্ছে আমাদের ওয়াই তো আমরা সেভাবেই যাচ্ছি এক্স এবং ওয়াই তাহলে এই মানটা হচ্ছে আমাদের এক্স আর এই মানটা হচ্ছে আমাদের ওয়াই প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে প্রথম মানটা এক্স পরের মানটা হচ্ছে ওয়াই আর এক্সের মানগুলো হচ্ছে ডোমেন আর ওয়াইয়ের মানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ এক্সের মানগুলা কি কী বলবো আমরা ডোমেন আর ওয়াইয়ের মানগুলোকে বলবো রেঞ্জ সুতরাং ডোমেন ডোমেন বা ডোম এস সমান সমান হচ্ছে এই যে প্রথম মানগুলা সবটার প্রথম মানগুলা প্রথম মানগুলা হবে কি আমাদের ডোম তাহলে আমরা প্রথম মানগুলা নিচ্ছি আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানগুলা দ্বিতীয় মানগুলা কথা আছে পাঁচ দশ পনেরো বিশ দেখছো একদম পানির মতন সোজা যেমন দুইটা করে মান দেওয়া আছে প্রথম মানটা হবে কি আমাদের ডোম প্রথম মানটা হবে কি প্রথম হচ্ছে ডোম আর দ্বিতীয় মানটা হবে কি আমাদের রেঞ্জ শেষ জাস্ট এটুক কথা মনে রাখবা কিছু না জানলে সংজ্ঞাগুলো অনেক কঠিন না বুঝলেও চলবে এভাবে অঙ্ক সমাধান করতে পারবা এবং বিপরীত ফাংশন এর ডোম রেঞ্জ এবং কি বলছে বিপরীত ফাংশন বা বিপরীত অন্যয় বিপরীত অন্যয় বা বিপরীত ফাংশন তাহলে আমরা এস এর বিপরীত অন্যয় বের করি তাহলে এস এর বিপরীত বিপরীত অন্যয় এটা আরও সহজ এটার জন্য কোনো সংজ্ঞা বা অত কিছু বোঝার প্রয়োজন নেই জাস্ট যেভাবে করতেছি এভাবে দেখবা যে একদম সহজ লাগবে অন্যয় এস ইনভার্স দেখো আগে আমি লিখে নিচ্ছি পাঁচ এক দশ দুই পনেরো তিন বিশ চার দেখো তো এস সাথে এস ইনভার্সের মিলটা কোথায় দেখো এসে প্রথমে ছিল এক রেসিন ভার্সে আসে কত পাঁচ দ্বিতীয় কি ছিল পাঁচ পাঁচটা আগে আসছে জাস্ট এটার উল্টায় দিবা পাঁচ সামনে নিয়ে আসবে একটা পরে দিয়ে দেবা দশটার সামনে নিয়ে আসবে দুইকে পরে দিয়ে দিবা আগে পরে হয়ে যাবে পনেরো সামনে আসবে তিন পরে যাবে বিশ সামনে আসবে চার পরে যাবে বিপরীত মানে কি একটার জায়গায় আর একটাকে বসাবা যেমন একের জায়গায় পাঁচকে বসাবা পাঁচের জায়গায় এককে বসাবা শেষ বিপরীত অন্যায় তো আমাদের কি মোটামুটি এক নংয়ে কয়ের এক সমাধান শেষ শেষ দেখছো দুই লাইনের অঙ্ক এটা এক না এক অনাংশ কয়ের এক সমাধান শেষ দেখো কয়ের দ্বিতীয় সমাধান বলছে এস অথবা এস প্রাইম অন্যইগুলো ফাংশন কি না তা নির্ধারণ করো দুই নাম্বার ছিল কয়ের দুই নাম্বার ছিল এস ও এস প্রাইম অন্যই কিনা এখানে আমরা আবার লিখে নিলাম অন্যই কি না তা নির্ধারণ করতে বলেছে তো অন্যই কি না সেটা এখন আমরা বলে দিচ্ছি এস ও এস ইনভার্স উভয় কি ফাংশন উভয় ফাংশন কেন ফাংশন তাও আমরা বলতেছি উভয় হচ্ছে ফাংশন কারণ এর সদস্য ক্রমজোরগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন কারণ এর সদস্য ক্রমজোরগুলোর ক্রমজোর প্রথম উপাদান হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু বুঝলা তোমরা হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারো না আমি বলতেছি ক্রমজোর মানে কি ক্রমজোর যেহেতু বলছে যে পাশাপাশি দুটো সংখ্যা হচ্ছে ক্রমজোর যেমন প্রথমে দেওয়া আছে কত এক পাঁচ তাই না আচ্ছা ইংলিশে লিখে নিচ্ছি যেমন কি ওয়ান ফাইভ এরকম দেওয়া আছে তারপরে দেওয়া আছে কত টু টেন এমন দেওয়া আছে এই যে পাশাপাশি দুইটা সংখ্যা এই সংখ্যা দুইটাই মানে হচ্ছে ক্রমজর আর ক্রমজ্বর গুলুর এখানে কি বলছে ক্রমজ্বর গুলুর এখানে কয়টা দেওয়া আছে মনে হয় চারটা দেওয়া আছে তো চারটা দেওয়া আছে চারটার যে প্রথম উপাদান এক দুই তিন দেখো পরেরটা আসছে তিন তারপরটা আছে কিন্তু চার প্রথম উপাদানটা কি তিন আসছে তারপরটা আছে কত চার তাহলে প্রথম উপাদানের সাথে কি কোনোটার মিল আছে মিল নাই প্রত্যেকটারই কি প্রথম উপাদান এক না অভিন্ন মানে কি ভিন্ন ভিন্ন এই আমরা বলেছি কি প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন এই জন্য কি এটা দুইটাই কি ফাংশন দেখো এস এবং এস প্রাইম দুইটাই এস প্রাইম কোনটা হয়েছে এটা সামনে চলে আসছে এটা সামনে চলে আসছে এটা পিছনে চলে গেছে দেখো এই পাশের ওয়াইয়ের মানগুলোও কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন তাই কি হয়েছে এস এবং এস প্রাইম উভয় ক্রমজোরগুলো কি হয়েছে ভিন্ন ভিন্ন হয়েছে আমাদের দুই নং শেষ তারপরে আমরা হচ্ছে তিন নংয়ে যাচ্ছি তিন নংয়ে বলছে কি ফাংশনগুলো এক 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 কি না সেটা নির্ধারণ করতে বলছে আর অবশ্যই এক এক হবে কারণ কি প্রত্যেকটার জন্য একটা করে সেটা এক 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 ফাংশন সম্পর্কে কারো ধারণা না থাকলে আগের ভিডিও দেখে নি বা আগের ভিডিওতে আমি এক এক সম্পর্কে ধারণা দিয়েছি ভিন্ন ভিন্ন মান বা প্রতিচ্ছবি লিখতে পারো তোমরা প্রতিচ্ছবি বা ইমেজ দেখো আমরা ফার্স্টে এক একের একটা নির্ণয় করে নিয়েছি না ডোম গুলা কি ছিল ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে কি আমাদের ডোম তারপরে কি রেঞ্জ ছিল কি দেখো রেঞ্জ ছিল হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ দেখো এক এক ফাংশনের ক্ষেত্রে এক এক ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে কি যেমন আমার একটা ফাংশনের জন্য একটা মান থাকবে দুইটা মান থাকবে না একটা ফাংশনের জন্য কি একটাই মান থাকবে সেটাই হচ্ছে কি আমাদের এক এক ফাংশন তো দেখো এখানে ওয়ানের জন্য শুধু ফাইভই আছে টু এর জন্য টেন থ্রি এর জন্য পনেরো আর ফোর এর জন্য শুধু টোয়েন্টি তার মানে কি একটার জন্য একটা মানই আছে এই জন্য কি হবে ফাংশনটা কি হবে এক এক হবে এটা হচ্ছে রেঞ্জ তাহলে কি এসটা আমাদের এক এক হইছে সুতরাং কি এস কে এক এক ফাংশন সুতরাং এস এক এক ফাংশন এরপরে আমরা এস প্রাইমটা নির্ণয় করব এস ইনভার্সেরটা নির্ণয় করব এস ইনভার্স এস ইনভার্স ঠিক আছে এস ইনভার্স ফাংশনের অধীনেও ফাংশনের অধীনে অধীনে ভিন্ন ভিন্ন সদস্যের সদস্যের প্রতিচ্ছবি লাইনটা তোমরা লিখে নিলেও পারো না লিখলেও পারো সমস্যা নাই তারপর হচ্ছে আমরা মানগুলো নিয়ে নিচ্ছি দেখো আমাদের ইনভার্সের ক্ষেত্রে ডোম আর রেঞ্জ কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইনভার্সের ক্ষেত্রে ডোম হয়েছে কি পাঁচ দশ পনেরো বিশ এটা হয়ে গেছে কিন্তু ডোম কারণ আমরা কি প্রত্যেকটা জায়গা পরিবর্তন করে দিয়েছি আর এটা হয়ে গেছে কি আমাদের রেঞ্জ ওয়ান টু থ্রি ফোর এটা হয়ে গেছে কি আমাদের রেঞ্জ দেখো পাঁচের জন্য কিন্তু আমাদের শুধু এক দশের জন্য দুই পনেরো জন্য তিন আর বিশের জন্য চার তো এইখানেও ইনভার্সটাও কি হয়ে গেছে আমাদের এক এক হয়ে গিয়েছে এক এক ফাংশন তাহলে আমাদের তিনটা মেয়েতে কমপ্লিট হয়ে গেল এবং খুব সহজে এবং খুব সুন্দরভাবে তো আশা করি বুঝতে পারছো কোনো কিছুর সংজ্ঞা ছাড়া কোনো কিছুর এত কঠিন কঠিন সংজ্ঞা বোঝা ছাড়া নর্মালি দেখো আমরা এখন আটের খ নাম্বার করব ক নাম্বার করেছি আটের খ নাম্বার করলে বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা একা একাই করে ফেলতে পারবা তো এখানেও সেই তিনটা শর্তই দেওয়া আছে এস এর অন্যগুলো ডোমেন রেঞ্জ বিপরীত ফাংশন নির্ণয় করতে বলছে এবং এস অথবা এস ইনভার্সের ফাংশন কিনা তা নির্ণয় করতে বলছে আর ফাংশনগুলো এক এক কিনা তা নির্ণয় করতে বলেছে চলো এখন আমরা সমাধানে চলে যাচ্ছি এটা একটু ভিন্ন সমাধানে তাহলে আমাদের কি দেওয়া আছে যেটা আমরা সেটা লিখে নেব ফার্স্টে আমরা লিখে নিলাম দেওয়া আছে সমান সমান আমার লেখাটা একটু খারাপ বুঝতে সমস্যা হলে ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো টু থ্রি থ্রি এইট এখন মানগুলা নিয়ে নিলাম এখন মানগুলা নেওয়ার পরে আমরা ফার্স্টে কোথায় যাবো ফার্স্টে হচ্ছে আমরা ডোম নির্ণয় করবো তাই না ডোম মানে যেন আমরা কি বলছিলাম প্রথম উপাদানগুলো সব প্রথম উপাদানগুলাই কি হবে আমাদের ডোম হবে তাহলে আমরা ডোম ডোম নিয়ে কি এস এস সমান সমান প্রথম উপাদানগুলো দেখি কি এখানে আছে কত থ্রি নিলাম মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে আছে কি শূন্য শূন্য তারপরে হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে থ্রি দেখো প্রত্যেকটার প্রথম উপাদান আমরা নিয়ে নিলাম টুম তারপরে রেঞ্জ হবে কি আমাদের দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো তো দ্বিতীয় উপাদানগুলো দেখো এইট তারপরে আসতে কি থ্রি এইট থ্রি তারপরে আসতে কত শূন্য এইট থ্রি শূন্য তাই না আট নিয়েছি তিন নিয়েছি শূন্য তারপরে এখানে আছে কি মাইনাস ওয়ান দেখো কি আছে মাইনাস ওয়ান থেকে একটা আমরা নিয়েছি তারপর দেখো আবার শূন্য আবার শূন্য নিব নিব না একটা উপাদান একবারই নিবো তাহলে শূন্য তিন দেখো তিন আমরা একবার নিয়েছি তারপর তো এইট এইটাও আমরা কি একবার নিয়েছি তাহলে কি পরের উপাদানগুলো আমাদের রিপিট হয়েছে রিপিট হলে আমরা আর নিব না একবার করেই নিবো তাহলে ডোম নেওয়া হয়ে গেছে রেঞ্জ নেওয়া হয়ে গেছে এখন আমরা কি করবো বিপরীত ফাংশন তাই না এখন আমরা বিপরীত ফাংশনটা নিচ্ছি আমাদের মেইন যে ফাংশন দেওয়া ছিল তার বিপরীতটাই হবে কি বিপরীত বিপরীত বা এস ইনভার্স অনয় এখন এস ইনভার্স অন্য হচ্ছে শুধু কি জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এস এর বিপরীতটা আমরা নিয়ে নিচ্ছি এইট মাইনাস থ্রি শূন্য ওয়ান তিন দুই আট তিন দেখো জাস্ট আমরা কি করছি এস এর বিপরীত করে নিয়েছি এস এস এর ফার্স্ট কি ছিল মাইনাস থ্রি পরে ছিল এইট আমরা এখন কি করলাম আগে এইট নিলাম তারপর নিলাম মাইনাস থ্রি জাস্ট জায়গাটা এক্সচেঞ্জ করে দিয়েছি তাহলে কি আমাদের একের সমাধান শেষ এখন দুইয়ের সমাধানে যাবো দুইয়ের সমাধানে বলছিল লোকে এস এবং এস ইনভার্স কি ফাংশন কি না তার নির্ণয় করতে বলছে এখানে হচ্ছে কি এস ফাংশন হবে শুধু এস একটি ফাংশন কারণটা হচ্ছে এর সদস্যর কারণ এর সদস্য ক্রমজোরগুলো জোরগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হুম প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন এর জন্য কি এর এটা হয়েছে কি ফাংশন হয়েছে আর এস ইনভার্স কি ফাংশন হবে না এস ইনভার্স কি ফাংশন নয় কারণ সেম তুমি এইটে লিখে দিবা জাস্ট এতটুকু লেখার পরে ডট 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 এতটুকু লেখার পরে এর প্রথম উপাদানগুলো কি হবে ভিন্ন ভিন্ন নয় জাস্ট লিখবা ভিন্ন ভিন্ন নয় শেষ কারণ দেখো এস ইনভার্স কেন ফাংশন নয় দেখো এখানে এইট প্রথম উপাদান এখানে থ্রি এখানে শূন্য এখানে মাইনাস ওয়ান তারপরে আবার দেখো প্রথম উপাদান কি শূন্য তাই না আবার কি রিপিট হয়েছে না শূন্য তারপরে কি আবার প্রথম উপাদান কি দেখো এই যে থ্রি চলে আসছে আবার প্রথম উপাদান কি এট চলে আসছে তাহলে এর মানগুলো কি ভিন্ন ভিন্ন নয় এই জন্য কি এটা ফাংশন নয় আর এস এর ক্ষেত্রে কিন্তু তা না এস এর ক্ষেত্রে কি প্রত্যেকটা মানই ভিন্ন ভিন্ন তাই কি এস হচ্ছে ফাংশন এরপরে হচ্ছে আমরা তিন নঙায় চলে যাই এক এক কিনা তা নির্ধারণ করব এটা কি হচ্ছে ফাংশনটা কি এক এক হবে না কারণ প্রত্যেকটার ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি নাই হচ্ছে আমি লিখে নিচ্ছি ডোমগুলা যেন কি কি ছিল আমাদের ডোমগুলা ছিল হচ্ছে থ্রি মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন দেখো আমাদের ডোমগুলো কিন্তু ছিল এটা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এটা ছিল ডোম এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি ডোম আর রেঞ্জগুলা দেখো কী ছিল রেঞ্জগুলা ছিল হচ্ছে এইট থ্রি হচ্ছে শূন্য তারপর হচ্ছে মাইনাস এগুলা ছিল আমাদের কি রেঞ্জ আমরা যখন ডোম রেঞ্জ বের করেছি দেখো সামনে পিছনে যে ডোমগুলো ছিল এটা রেঞ্জগুলো ছিল কি এটা তো সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি এই মাইনাস এর জন্য আমাদের কি কি উপাদান আছে আমরা সেটা দেখব তো আমাদের যে মানটা দেওয়া ছিল অন্য এটা দেওয়া ছিল একটু আগে পরে করে নেছি সেটা হচ্ছে এই দেখো এইখানে থ্রির জন্য আমি এখানে লিখেই নিচ্ছি পাশে তোমাদের সুবিধার্থে এখানে আমি পাশে লিখে নিচ্ছি যে আমাদের মানগুলো কি দেওয়া ছিল এস এর সমান সমান আমাদের দেওয়া ছিল মাইনাস থ্রি এইট তারপরে দেওয়া ছিল মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান শূন্য তারপরে শূন্য মাইনাস ওয়ান ওয়ান শূন্য তারপর হচ্ছে টু থ্রি থ্রি এইট এই ছিল আমাদের এস এর মান আমরা এখানে লিখে নিলাম শুধুমাত্র তোমাদের সুবিধার্থের জন্য বোঝানোর জন্য তো দেখো ফার্স্টে মাইনাস থ্রি মাইনাস থ্রির জন্য মান কোনটা এইট তাই না মাইনাস 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 জন্য জন্য আমি এইট পাইলাম টু টু এর কত পাইলাম থ্রি পাইলাম তারপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য কত পেলাম শূন্য পাইলাম তারপরে ছিল কি শূন্য শূন্য এর জন্য কত পাইলাম মাইনাস ওয়ান পাইলাম শূন্যের জন্য কত পেলাম মাইনাস ওয়ান পেলাম দেখো এক এক মানে কি প্রত্যেকটা উপাদানের জন্য ডোমের প্রত্যেকটা উপাদানের জন্য রেঞ্জে একটি করে উপাদান থাকবে ডোমের প্রত্যেক উপাদানের জন্য রেঞ্জে একটি করে উপাদান থাকবে সেটাই হচ্ছে তোমাদের এক এক ফাংশন দেখো এখন কিন্তু ডোমে আরো তিনটা উপাদান বাকি আছে এক দুই তিন তিনটা উপাদান বাকি এখন এই তিনটা উপাদানের জন্য আমাদের মানগুলাকে এখান থেকে দেওয়া আছে দেখো ওয়ানের জন্য আবার কি দেওয়া আছে শূন্য আর একটা রং দিয়ে দেখাচ্ছে ওয়ান এর জন্য আবার কি দেওয়া আছে এই যে এই শূন্য দেওয়া আছে ওয়ান এর জন্য শূন্য দেওয়া আছে। তারপরে দেখো এই যে টু এর জন্য কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে টু এর জন্য কি আবার এই টু এর জন্য আবার কি দেওয়া আছে এই থ্রি দেওয়া আছে টু এর জন্য আবার এই থ্রি দেওয়া আছে আর থ্রি এর জন্য দেখো কি দেওয়া আছে এইট দেওয়া আছে এই থ্রি এর জন্য কি দেওয়া আছে এই এর জন্য আবারই এইট দেওয়া আছে তাই না তাহলে প্রত্যেকটার জন্য কি অভিন্ন মান আছে নাই প্রত্যেকটা জন্য ভিন্ন ভিন্ন মান নাই তাহলে কি এটা কি হবে না এক এক হবে না তাহলে কি এক 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 নয় তো বিপরীতটাও তাই হবে আমরা এস ইউনিভার্সের বিপরীতটাও দেখাচ্ছি বিপরীত ফাংশন বা হচ্ছে কি এস ইনভার্স তো এস ইনভার্সের মানগুলো হচ্ছে আমরা লিখে নিচ্ছি এস ইনভার্সের মানগুলো হচ্ছে এইট মাইনাস থ্রি তারপর হচ্ছে থ্রি মাইনাস টু শূন্য মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শূন্য শূন্য ওয়ান থ্রি টু তারপরে হচ্ছে এইট এবং থ্রি তো আমরা ডোম এবং রেঞ্জের ক্ষেত্রে জানি আমাদের এই প্রথমটা হবে হচ্ছে ডোম আর এই দ্বিতীয়টা হবে হচ্ছে রেঞ্জ তাই না প্রথমটা হবে ডোম দ্বিতীয়টা হবে রেঞ্জ যেহেতু এটা বিপরীত ফাংশন তাহলে ফার্স্টে আমরা চলে যাচ্ছি ডোমে তারপরে চলে যাচ্ছি রেঞ্জে এখানে আমাদের ডোম কোনটা কোনটা হবে এইট মানে আগেরটার বিপরীত হবে তাহলে আগে আমরা হচ্ছে ডোম যেটা ছিল সেটা রেঞ্জ হয়ে যাবে রেঞ্জ যেটা ছিল সেটা ডোম ডোম হয়ে যাবে এইট থ্রি শূন্য আর হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের কি ডোম আর এখানে রেঞ্জ হবে পড়গুলা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান হচ্ছে শূন্য তারপর ওয়ান টু থ্রি এটা হয়ে গেছে কি আমাদের রেঞ্জ তাই না এখন দেখো ডোমের প্রত্যেকটা উপাদানের জন্য রেঞ্জে কিন্তু একটাই উপাদান নাই এর চেয়ে বেশি উপাদান আছে একটাই উপাদান নাই এর চেয়ে বেশি উপাদান আছে যেমন এইটের জন্য হচ্ছে মাইনাস থ্রি তো ফার্স্টে আমরা দিলাম এইটের জন্য মাইনাস থ্রি থ্রি এর জন্য আছে মাইনাস টু দিলাম মাইনাস টু শূন্য এর জন্য আছে মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান আর ওয়ান এর জন্য মাইনাস ওয়ানের জন্য আছে শূন্য দিলাম শূন্য দেখো প্রত্যেকটা দেখো এইটের জন্য মাইনাস থ্রি থ্রি এর জন্য মাইনাস টু জিরোর জন্য মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য জিরো শেষ দেখো কিন্তু এখানে আরও তিনটা উপাদান বাকি এবং এই তিনটা উপাদানও এগুলার জন্যই আছে দেখো সেটের ক্ষেত্রে এই তিনটে উপাদান এগুলোর জন্য আসে যেমন আবার এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ হয়েছে তাই না মাইনাস ওয়ান পর্যন্ত কাজ হয়েছে আবার কি জিরো জিরোর জন্য কি আছে ওয়ান এই জিরোর জন্য আবার কি আছে দেখো এই জিরোর জন্য আবার আছে কি এই ওয়ান এই জিরোর জন্য আবার আছে কি এই ওয়ান তারপর আবার দেখো থ্রি এই থ্রি এর জন্য আছে কি টু এই থ্রি এর জন্য আবার কি আছে টু আছে দেখো এই থ্রি এর জন্য আবার টু আছে তারপরে এইট এর জন্য আবার কি আছে আছে এই যে আছে জন্য আবার এই থ্রি আছে তাহলে দেখো একটা উপাদানের জন্য ভিন্ন ভিন্ন একটা উপাদান নাই তাহলে এটা কি হয়ে যাবে অবশ্যই এক এক ফাংশন হবে না তাহলে কি ফাংশনটি এক এক নয় তাহলে খুব সহজেই আমরা প্রমাণ করলাম এবং খুব সহজে অঙ্কগুলো করলাম কোনো সংজ্ঞা জানা ছাড়া কোনো ঝামেলা ছাড়া তো সবাই খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবা